কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রামের মুক্তা সুলতানা রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে 2019 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখাপড়া শেষে দীর্ঘদিন চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে সে গত 23 মে ফেসবুক লাইভে এসে 27 বছরের অর্জিত সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন। বিষয়টি একটি সম্প্রচার মাধ্যমের মারফতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চোখে পড়ে। পরে প্রতিমন্ত্রী মুক্তা সুলতানার সাথে যোগাযোগ করে মুক্তাকে তার দপ্তরে আসার অনুরোধ জানান। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সার্টিফিকেট পুড়িয়ে ফেলা মুক্তার সাথে আলোচনার পর আইসিটি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এস্টাবলিশমেন্ট অব সিকিউরিটি মেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার প্রজেক্টে কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তার মাসিক বেতন ধরা হয়েছে 35,000 টাকা। চাকরি পেয়ে মুক্তা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আইসিটি প্রতিমন্ত্রীর সহানুভূতির কারণে আমি চাকরি পেয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞ। একজন প্রতিমন্ত্রী ফেসবুক ভিডিও দেখে নাগরিকের ক্ষোভ দুঃখ হতাশা দূর করতে তাকে খুঁজে এনে ব্যক্তিগত উদ্যোগে চাকরির ব্যবস্থা করবেন তা এখনও তার কাছে বিস্ময়ের মতো। প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের মেধাবী তরুণ তরুণীরা যেন হতাশাগ্রস্ত না হয় এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে সেজন্য আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহায়তা দিচ্ছি। তিনি আরো বলেন, যথাযথ শিক্ষা গ্রহণ করলে বাংলাদেশে কোনো শিক্ষিত তরুণ তরুণী বেকার থাকবে না। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ঘুরতে হবে না, বরং তারাই কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করবে। আইসিটি বিভাগ তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং ভবিষ্যতেও করবে বলে জানান তিনি। ফারদিয়া সানি, নিউজ 24।